الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. أمرا من عندنا إنا كنا مرسلين. رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في سورة النجم: والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما وقنا عذاب النار يا رب العالمين. محترم بزرگان دین، my beloved elders and brothers in Islam and youngsters and mothers and sisters listening from home. MashaAllah, Islamic mass or Shaban mass arambho hoyeche. Shaban mass ojob mass ta ki aro beshi uttom ar guruttopurno ar fazilater mass. আর শাবান মাস হইল রমজান মাসের আগে, এবং ভূমিকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আমরা দিতে রোজার আগে একটা আমরা রোজার তৈরি করতাম, আমাদের রোজার প্রিপারেশন করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন: হামিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। হামিম, আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ, হা, আইন, সাদ, এইগুলো শব্দ হল, এইগুলো হল হুরুফ মুকাত্তাত। হুরুফ মুকাত্তাত মানে হল হাঁটা সিটা আলফাবেট হল, যেগুলো কোনো অর্থ নাই, শব্দ নাই, আর এগুলোর অর্থ শুধু আল্লাহ রাব্বুল আলামিন করে। সে প্রশ্ন উঠে যে খেনে আন্দারে দিলা নাজিল করিয়া সুরা রাখি তাফরবার লাগিয়ে, তার কোনো অর্থ নাই। তো এটা উত্তর হইল যে কুফার মুশরিকিন মুনাফিকিন
আর ইসলাম বিরোধী কোরআন বিরোধী মানুষের দেখাই ভাল লাগে, প্রমাণ করবার লাগে যে এই কোরআন কোনো মানুষের লেখা নাই, এই কোরআন কোনো জিন্নাতর লেখা নাই, এই কোরআন কোনো ফেরেশতারও লেখা নাই, এই কোরআন কোনো মখলুকর লেখা নাই, বরং এই কোরআন হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিন খালিক আর মালিক ওয়াহদাহু লা শারীক লাহু তো। আর মুজিজা হিসাবে হুজুরে পাক এমন নবীরে দেওয়া হয়েছে যে নবী নিজেও লেখা পড়া ধরেন না, যার কোনো মানুষ কোনো উস্তাদ নাই, কোনো জিন্নাতানের উস্তাদ নাই, মানুষ তানের উস্তাদ নাই, হ্যাঁ কইতে গেলে কোনো ফেরেশতাও তার উস্তাদ নাই, সিওয়ায় হযরত জিবরিল আলাইহিস সালাম করে আল্লাহ ফাটাইছেন সকল ফেরেশতা সকলের সর্দার হিসাবে, আর সকল আপনার কিতাব সকল ঠান্ডে দিয়া ফাটাইছেন, মুসা আলাইহিস সালামের কাছে তোরাত লইয়া আইছেন, ঈসা আলাইহিস সালামের কাছে ইঞ্জিল লইয়া আইছেন, দাউদ আলাইহিস সালামের কাছে জবুর লইয়া আইছেন, আর সর্বশেষে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কোরআন করিম নাজিল। তো একদিক দিয়া দিলাও আস্তা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর উস্তাদ হওয়া যায়, আর জিবরিল আলাইহিস সালামে হরাই দিলে তার ডাইরেক্ট উস্তাদ দিলে আল্লাহ রাব্বুল আলামিন। তো মুজিজা হিসাবে প্রমাণ দেখাইবার লাগে যে হো দেখো তোমরা যেখানে হরাই যে নবী নিজে ইয় করি লইছই আর নিজে লেখি লইছই না, নিজে নবী উঠিছই গি এলা কিচ্ছু নাই, বরং সাইন তো লেখা ফরো কারণ না কান্ডওয়ালা ফটাও ফরো হয়েছে, যাতে তোমরা বিশ্বাস করতে পারবায় বা অনেক চ্যালেঞ্জ করার বাদেও তোমরা সেই দুই অল জায়গা তো ফিরত আইবায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা নাজিল করছে না, ওইটা নাজিল করছে না। এমনকি আবু জাহাল আবুল আহাব তারা সকালে বিকালে দিন রায় 24 ঘন্টা দুশ্মনী হরত, কিন্তু আফতার আফতার লুকাইয়া গিয়া রসুলের ছিলাওত শুনতা, তারা সাহাবা হতে ছিলাওত শুনতা, নিজের মানুষের গিয়া শুনতা বলে ছিলাওতটা বড় সুন্দর লাগে, কিন্তু আমরা মানতাম মানতাম পারতাম না, আমরা আপনার জায়গা তো কিন্তু ছিলাওত খুব সুন্দর লাগে, এটা লাগে যেমন এটা কোনো মানুষের না, এটা আর বেগত বিচার বিচার তারা বুঝে রাখা, কিন্তু তারা তাকাব্বুর তারার দুশ্মনী তারার তাহাসুফ তারার ন্যাশনালিটি তারার প্রাইড আরো জিহালত এইগুলা হতে মিলিয়া তারার নষ্ট আছে, তাহলে তারা নষ্ট হয়ে যেতে। তো হ্যাঁ আমি বাদে আল্লাহ তালা করা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, সেটা দেখানো করা যে বেশক আমরা কোরআন শরীফরে নাজিল করছি এমন এক রাইত যেটার লাইলাত মুবারকা হওয়ায় দ্য ব্লেসিড নাইট, বহুত বড় বরকতর রাইত, বহুত বড় ফজিলতর রাইতও আমরা কোরআন করিমে নাজিল হয়েছি। আমরা হলেও জানি যে কোরআন করিম নাজিল হয়েছে রোজা মাস, যেটা আমাদের কোনো ইখতিলাফ নাই, এটাও আমরা হলেও জানি যে কোরআন করিম নাজিল হয়েছে আপনার বেজুরা রাইত, যে বেজুরা রাইত শেষের হাফতা যেটারে সবে কদর হয় 27শে হইতে পারে, 21শে হইতে পারে, 23শে হইতে পারে, 29শে হইতে পারে, এর লাগে আল্লাহ তালা কইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কেন আমরা হলো রোজা না আছে, বেশক আমরা আমরা কোরআনে নাজিল করছি কদরের রাত লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য কদরের রাত কারে কয়, কদরের রাতের গুরুত্ব আপনার জানা আছে নি, কদরের রাতের সওয়াব আপনার জানা আছে নি, কদরের রাতের আপনার মর্যাদা আপনার জানা আছে নি, তাহলে আল্লাহ তালা নিজে কইন লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর, যে লাই কদরের রায় রোজা মাসের যে কোনো বেজুরা রায় 21, 23 আপনার 25, 27 আর 29 যে কোনো বেজুরা রায় 50 বছর ঘুরতে থাকে, চেঞ্জ হইতে থাকে, সবসময় 27 না কিন্তু 27ও আছে। তো এই রায় যে ফাইলেইবা টাইম আপনার 83 বছর 4 মাস থাকি আরও বেশি মানুষ পড়ার পর হোয়েভার ইজ এবল টু অ্যাচিভ অ্যান্ড ফাইন্ড দিস গ্রেট নাইট ওভার লাইলাতুল কদর ইন দ্য মান্থ অফ রমজান from the odd nights of month of Ramadan, could be 21st, could be 23rd, could be 27th, 25th, 29th, any of these nights, then he and she has been able to receive the reward and thawab of worshipping Allah subhanahu wa ta'ala for how long? 84 years and 4 months. You don't even live for 84 years and 4 months nowadays. ফাশাশি বছর মাশাল্লাহ আমরা কত বুজুর্গ হলিনা আসইন 80-85 জনা আসি রুফিও গেছেন গিয়ে আল্লাহ আরও হায়াত দৌকা ইনশাল্লাহ আমি লাগেছে মনে ফেরারে ফেডা বই গেছিল আমি মানি আল্লাহ ফেরারে আরো হায়াত দৌড়া দোয়া ওঠে না। তো বাকি 19-20 তো আমরা আমরা নিজের মা আসলে ফেরারে মাফ করতে হইবা, ফেরারে অবলুপ করতে হইবা, ফেরারে খালি দোড়া দৌড়ে ফেরা ঠিক হতো না, আর এই বয়সে আমরাও খুশি, হ্যাঁ আমরা কইছি আমরা রুটাইন তো সবই আমরা খুব না আবুল টাবুল করবো, ফেরাও দেখে কইব আল্লাহ এই বুড়া বেটার কিছু হয়েছে আল্লাহ জানে। তো যে তার মা আফরে তার মুরব্বীরে তার জমানাতো সব সময় মাফ করে অবলুপ করে আর কনসিডার করিলায় আল্লাহ তালা তার আওলাদে দিয়েও এবং তার ছাত্র হজরে দিয়েও তারেও আপনার সম্মান করাইবা এবং অবলুপ করাইবা এবং কনসিডার করাইবা, কিন্তু যে আপনার
সব সময় খালি দৌড়াদৌড়ি করে, আল্লাহ তালা নিজেও হইন যে ওয়াফু আন কাসির, আল্লাহ যে আমরা ফয়দা করছেন তাই নিজেও হইন যে আমি যদি মানুষের তার গুণার দরকার, কারণ মানুষ তো গুণা ছাড়া নাই, খদমে খদমে খাইকে খাইকে খতায় বার্তায় সকালে বিকালে আমরা খালি ভুল করি আর গুণা করি আর জোবানের গুণা, চোখের গুণা, দিলর গুণা, টাকা পয়সার গুণা, চিনা পেশার গুণা, ব্যবসার গুণা, সব সকলটার খালি আমরা তো গুণার মধ্যেও আছি, বুঝছেন না? সাহাবা বলতে কইছেন খাইরুল খাত্তাই কুল্লুকুম খাত্তাউন খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সব গুণাগার। 1400 বছর আগে সাহাবারে কইরা যারা নবীর খান্দার থাকিয়া পাক পবিত্র হয়ে গেছে, হ্যাঁ যারা উপরে আমরা ডিপেন্ড হই, তারা আল্লাহ রসুল্লাহ কইরা যে তোমরা সব গুণাগার। ইনো আবু বকর আসলা আর অকল এসব সাহাবি আসলা সকলে কইছেন তোমরা সব গুণাগার, অল অফ ইউ আর সিনফুল রসুল্লাহ ইসলাম স্যার, তাই ইনফুল আস অ্যাজ ওয়েল, বাট গুড নিউজ ইজ ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, যে বেহতরিন গুণাগার হইলা যারা তৌবা করেন, যারা বেশি বেশি তৌবা করেন, ইস্তেগফার করেন, বরং এ হায়াত আর যারা ইস্তেগফার করে যতবিল পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমাদের মধ্যে, মানে হোজ মানার আসলা অতবিল পর্যন্ত আল্লাহ কাফিরও শাস্তি দিতে নাই, মুসলমানেরও শাস্তি দিতে নাই, আর সময় আল্লাহ রসুল আল্লাহ তুলি লইছেন তখন এক জিনিস বাকি রয়েছে আমরা, এটা হইল ইস্তেগফার। যত বেশি আমরা ইস্তেগফার করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো, অত বেশি আমরা গুনাহ মাফ হইতে থাকবো, মাফ হইতে থাকবো, যদি আমরা দিল থাকি ইস্তেগফার করি আর তৌবা করি। এলাকি মহতরম দোস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শাবান মাস দিছেন রোজার আগে ও তোবা ইস্তেগফার করিয়া রেডি হইবার লাগে, প্রিপারেশন নিবার লাগে আর আপনার প্রস্তুতি নিবার লাগে রোজা মাসের লাগে, তাতে রোজা মাস যখন আয় তো আমরা ওয়েলকাম করতাম পারি, স্বাগতম জানাইতাম পারি আর আমরা সকল দিক দিয়ে রেডি নিতাম দিয়ে পারি যে লম্বা দিন হোক আর বাকি দিন হোক, গরম দিন হোক আর রোজা লাগানো হোক, আমরা সেরাবিও করবো, রোজাও রাখবো, ইফতারও করবো আর যত সোয়াব বা টিকলা হইব এইগুলা বাগিও আমরা হইবার চেষ্টা করবো, এগুলোর মধ্যে সামিল আমরা হইবার চেষ্টা করবো, কিন্তু চেষ্টা হইবার লাগে আমরা এর আগে যে 11 মাস আছে ও 11 মাস আল্লাহ তালা আমরা দিছই খাস করিয়া রজবটাকে লইয়া সাবান সহ একেবারে রোজার আগ পর্যন্ত আল্লাহ আমরা সময়টা দিছই তৈয়ারি করবার লাগে, প্রিপারেশন দিবার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভেন আস দা হোলি মান্থ অফ শাবান আফটার দা হোলি মান্থ অফ রজব অ্যান্ড ইভেনচুয়ালি রিচিং টু দা হোলি মান্থ অফ রমাদান ফর প্রিপারেশন অ্যান্ড টু গেট রেডি অ্যান্ড টু বি এবল টু ওয়েলকাম দা হোলি মান্থ অফ রমাদান, বি ইট ইন দা সামার সিজন অর উইন্টার, বি ইট ইন দা মর্নিং অর ইভিনিং, বি ইট আ হার্ড ডে অর ইজি ডে, ইউ নো হোয়াট এভার দ্য কন্ডিশন সিচুয়েশন হু এভার উই আর, ইফ রোজা ফাস্টিং ইজ ফরজ অন আস দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভেন আস রজব অ্যান্ড শাবান টু মেক প্রিপারেশন অ্যান্ড ইভেনচুয়ালি ইউ নো ওয়েলকাম দা মান্থ অফ রমাদান and make preparation for the holy month of Ramadan. So what is the fazilat and virtue of Shaaban? Allah subhanahu wa ta'ala says, Hameem, inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna mundirin fiha yufraqu kullu amrin hakeem amran min indina inna kunna mursidin rahmatan min rabbik innahu huwa as-sami'ul alim. Allah ta'ala says, Hameem, I was mentioning that why does Allah Ta'ala say Alif Lam Mim, Ha Mim, Yasin, Kaf Ha, Swad, Alif Lam Mim Ra before so many surahs? If we don't know the meaning and we don't know the commentary and tafsir, we don't know the background, then what's the point of Allah Ta'ala mentioning these little words called, you know, alphabets called Huruf-e Muqatta'at? Huruf-e Muqatta'at is those letters which are cut into pieces. So Ha Mim, Yasin, Alif Lam Ra, they're all cut into pieces. And they are separate letters. They're not any sentence or word. They have no meaning. The meaning is only known by Allah subhanahu wa ta'ala. Some ulama say that Prophet also knows the meaning. But majority ulama say only Allah subhanahu wa ta'ala knows the meaning. So what's the purpose and benefit of revealing them before, like Yasin, Hamim, etc., Alif Lam Ra? The purpose is that Prophet was sent as a ummi. He was sent as an unlettered prophet. He was sent as a person. Prophet ﷺ, he himself says that nahnu ummatun ummiyatun la nahsibu wa la naktub. The amra ulam emonek ummat, we are such a ummah, such a nation, that we are unlettered ummah, we are unlettered nation, we are ummi. Ummi comes from mother, ummiyun, ummun comes from mother. Ummiyun comes from any, your mother has just given birth to you and you know nothing at all. Slowly, slowly, your mother will educate you and give you tarbiyah, etc., and give you education as well. So, ummiyun, ummatun, ummiyatun means that we are such an ummah that we rely on Allah and Rasulullah alayhi sallam. Even Prophet ﷺ relied on Allah subhanahu wa ta'ala. He has no teacher from the human race, he has no teacher from the jinn race, he has no teacher from any other creature or creation or race or makhluk. He
His only teacher is Allah subhanahu wa ta'ala, and his teacher is also Jibreel alayhi salatu wasalam, because Allah subhanahu wa ta'ala sent the Holy Quran, including Torah, Zabur, Injil, to various prophets, Musa alayhi salam, Isa alayhi salam, Dawud alayhi salam, through the medium of which angel? The archangel Jibreel alayhi salatu wasalam, the angel which was in charge of all the other angels. So Allah subhanahu wa ta'ala sent the Quran down through Jibreel alayhi salatu wasalam in 23 years period. On Lawh Mahfuz, Allah subhanahu wa ta'ala set it down in one night, and that night is called Laylatul Qadr. But this verse here, so I was saying that Hameen is trying to show, not only trying to show, but is showing clearly the mu'jiza, you know, side, and the mu'jiza aspect, the aspect of the miracle, the miraculous aspect of the Holy Quran. Because the whole Quran, the greatest mu'jiza of Rasulullah sallallahu alayhi wa sallam, Musa alayhi wa sallam had miracles, Isa alayhi wa sallam had miracles, Dawud alayhi wa sallam had miracles, so many prophets had miracles. So Isa alayhi wa sallam was able to, you know, blow into clay and is to become a human being. Isa alayhi wa sallam was able to touch a person who was not able to walk and talk, and mashallah, he was able to walk and talk. Isa alayhi wa sallam had so many miracles and mu'jiza, due to which some Christians, you know, they misunderstood the whole thing, and you know, they thought he was Ibnullah, they thought he was the son of God, na'uzubillah min zalik. These mu'jizas, these miracles are there to convince them, their own nation, to accept the message of Allah and the Rasul sallallahu alayhi wa sallam and whatever prophet came at that time, to understand the message of Allah and the prophets and to accept it and to obey Allah and the Rasul sallallahu alayhi wa sallam. Despite all that, if they go astray, then they go astray according to their own intentions and own understanding, including nafs and shaitan. So the Quraysh, including Abu Jahl, etc., they used to say, you know, who's this new prophet? You know, why is he changing our religion for? We've been idol worshipping, statue worshipping for so many years. Our parents have been, you know, idol worshipping for so many years. They can't be wrong, you know. And so, you know, who gave him this Quran? He must have written it himself. So Allah subhanahu wa ta'ala, when he says Alif Lam Mim, Hameen, Yasin, etc., he is challenging the entire human race, the entire mankind in Jinkai, the entire creation and the whole universe, that if you can bring one verse like my verse of the Holy Quran, then bring it. This is a challenge till the Day of Judgment. If you can bring 10 verses, then come, bring your 10 verses. If you can bring 3 or 4 or 5 verses, then come, bring your verses. If you can't even do that, then at least bring one verse. And what did one of the poets of the Arabs do? He failed in front of the Holy Quran. He couldn't bring a single verse like the Holy Quran. So he said, he wrote, Inna a'tainaka al-kawthar, fasalli li rabbika wanhar, inna shani'aka huwa al-abtar. Then at the end he wrote, Ma hadha kalamun kalamun al-bashar. He bataya ar faisana, after the Quran to kaya kichi kopi khura ar faisana. So he inna a'tainaka kopi khura lekya. Quran Shuri for Kitaf Narkava Shuri for Gilafo. He wrote this Inna a'tayna Surah Kawthar, and he hang it on top of the Kaaba Sharif, on the cloth, black cloth of the Kaaba. And at the end he wrote from himself, Inna Atayna is from Allah subhanahu wa ta'ala. He's a copycat, he just copied. And at the end he wrote, ma hadha kalamun bashar. This is not any kalam or saying or book of any human being or jinn. This is not any statement or any fairy tale. This is not a bedtime story. This is something else from Allah subhanahu wa ta'ala. This is the kalam of Allah subhanahu wa ta'ala. This is not from any human being. Inna atayna kopi khuriya laga ya lot khayya tulubi hai lakse zhe folati na ayto Allah tala nazim ur sara khali kopi khuriya zhe to ame ar kichu vartam na hai zhe ikan ame buzi laisi zhe maa haza kalamul bashar ee kalam ar quran Allah beti to ar khir turof takin hai ita manchar atul lekhana hai zimnatur atul lekhana hai ferishtar atul lekhana hai kunu mukhlukatur atul lekhana hai ita shudu Allah rabbul alamin atul lekha yabon nazil khura to Allah tala says inna anzalnahu fi laylatin mubarakah. In this month, in this holy night, Allah subhanahu wa ta'ala has revealed the Holy Quran in a night which is known as Laylatul Mubarakah. Now, we all know that Quran was revealed in the month of Holy Ramadan, and in the one of the odd nights of Holy Ramadan, be it 21st to 27 or even 29, and one of these odd nights are known as Laylatul Qadr, and the Quran was revealed according to Surah Qadr, Inna anzalnahu fi Laylatul Qadr. So what's Why did I read Surah Dukhan? I read Surah Dukhan because Allah subhanahu wa ta'ala, according to some scholars, Allah subhanahu wa ta'ala says, Inna anzalnahu fi laylatin mubarakah. Laylatul mubarakah could also mean middle of Shaban. According to many Mufassirin, Laylatul mubarakah could also mean middle of Shaban, 15th of Shaban.
זה תלם אמרו שהוא הברת חוי. You know it as שהוא הברת, לילתו לברת, the night of salvation. And לילתו מובארקה could also and does actually mean לילתו לקדר in the holy month of Ramadan when Quran was revealed. So how do we reconciliate these two verses? ये दुयो वर्षे में जो कंट्रडिक्शन मिल गया है, तो हमरा ये गुलारे ये ढरे मिले इतना गुलार, सूरत उखान रे उसी का होता आता ना, सूरत कदर रे उसी का होता आता ना, ये खुद ये ढरे मिले इतने बार, इतने गुलारे रिकॉन्सिलिएशन, दुई दिन में तो उसके लगी गए तो सराम से मिलानी, इतने गुलारे इस्लाह रिटिफिकेशन, रिकॉन्सिलिएशन, तो उलमा इकराम वखल, how do we reconciliate between these two surahs? Now there's a contradiction. One verse says Quran was revealed in Laylatul Qadr, and Surah Dukhan says Quran was revealed in Laylatul Mubarakah, the blessed night. Which night is this blessed night? So obviously Laylatul Qadr is showing us clearly, and majority of the scholars and sahabas and tabi'in, they also agree with this, they go along with Surah Qadr, that Inna anzalnahu fi Laylatul Qadr. As far as the revelation of the Holy Quran goes and is concerned, Quran is revealed in Ramadan, in Laylatul Qadr, full stop. Now, Laylatul Mubarakah is not only in Ramadan, Laylatul Mubarakah is also in Shaban. And there are many, many hadiths to prove the virtues and the barakat and the blessings and the benefit of Shaban. And Prophet Sallallahu Alaihi Wasallam has told us and his old family members and to worship Allah Ta'ala more, to increase our worship, to increase our tilawah, to increase our zikr azkar, to increase our tawbah, istighfar, etc., etc. Because this is an introduction to the holy month of Ramadan, and this is a month when we should be preparing for the holy month of Ramadan, and this is a month to get ready from all angles, emotionally, physically, you know, from all angles we should be ready. Our timetable, our schedule, our work, our jobs, our duties, our responsibilities, our family, you know, chores, you know, and all these things, you know, should be balanced and adjusted so that Ramadan is not disturbed, Shaban is not disturbed, fasting, iftari is not disturbed, tarawih is not disturbed, worship of Allah is not disturbed, because the reason why Allah created us in the first place is وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ, that I created mankind and jinkind only for my worship and my ibadah. Nobody else's worship or nobody else's ibadah. Just to recognize me and worship me and know me and please Allah subhanahu wa ta'ala in this world and go from this world as radiyallahu anhum wa radu'an, as Allah is pleased with us and we are also pleased with Allah subhanahu wa ta'ala. Just like the sahabas were pleased with Allah ta'ala and Allah subhanahu wa ta'ala was pleased with them as well. So inna anzalnahu fi laylatin mubarakah wa man hiya fi sha'ban, you know, until we reach Ramadan inshallah, at the moment is referring to the mid Sha'ban, the middle of Sha'ban, and minus the issue of revelation, because revelation is only in month of Ramadan. Then Allah Ta'ala says inna anzalnahu fi laylatin mubarakah inna kunna mundirin, Allah Ta'ala says that we are the warners, we are giving a warning, we are admonishing, we are preaching, teaching, we are like a mother preaches and teaches the son, like a mother warns the son that, oh my son, you know, listen to me, be careful, you're my son, do as you're told, otherwise you will face problems in this world and the hereafter. Our Rasul Sallallahu Alaihi Wasallam, he is known as Bashiran wa Nadhiran. Prophet, one of his names, one of his qualities, just like Allah Ta'ala has 99 names and 99 qualities, Prophet also has 99 names and 99 qualities. And one of them is Bashira, one of them is Nadira. Bashira means the person who gives glad tidings, good news. Zebala news day, Bala Shumbad day. Mayahur ya muhabbat hurya. Not with a danda and a stick and a sword. He says, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ, that I have been sent in the world as a mercy, complete mercy of both worlds. So much mercy that Allah subhanahu wa ta'ala is saying ummati ummati even now in his grave, and he used to say ummati ummati in the world, and he's going to say ummati ummati in akhirah as well, until every single one of us go into Jannah, inshallah, through the intercession and suffice of Rasulullah sallallahu alayhi wa sallam. So, inna kunna munzirin, bashiran wa nadira. One is bashir, the glad tiding, the good news giver, the person who gives good news, glad tiding, like a mother, you know, with affection and muhabba and love and sincerity and loyalty, without any kind of harshness. And the other name, another quality is nadira. Nadira is the scarer, the warner, the person who warns you. But not like the warning of ISIS, or warning of Donald Trump, or warning of Israel, or warning of Shaitan, or warning of Pharaoh. This is the warning of Rasulullah sallallahu alayhi wa sallam, who is more merciful than all of our mothers. After Allah subhanahu wa ta'ala, the most merciful is Rasulullah sallallahu alayhi wa sallam. So he is too, when he started his mission,
He went in front, he went on top of the hills of Makkah and the mountains of Makkah, and there was a culture in those days that they used to take their lungi or something off, and they used to wave it like a flag, and they used to cry out, you know, loudly. They used to have this slogan, and people used to think somebody's in trouble, you know, it's an emergency call. You know, there was no fire alarm or anything, you know, in those days. So that used to be the emergency call, and people used to gather. Prophet ﷺ done this. The most truthful, the most trustworthy. What's wrong with him today? Why is he going over the hill and making a big announcement and slogan? Something major has happened. So they all gathered there, the whole Quraysh in front of him. Prophet ﷺ said, and oh my people, will you listen to me if I say something? So they said, that oh Muhammad bin Abdullah, oh Muhammad son of Abdullah, your father is a good person, your grandfather is a very good person, your uncles and aunties are very good people, so you are also one, you know, very good people and from a very good family and lineage, you know, how can we not help you and listen to you? We will, wherever you say, our khidmah, our services, our support is with you. And so he said that if I tell you an enemy is coming from behind the hill, if I tell you an enemy is coming from behind the hill, will you believe me? They said, yes, of course, we will believe you. You are never a liar. You are the most truthful. You've always spoken the truth. You are Al-Amin, the trustworthy, As-Sadiq, the two famous, you know, lakabs and nicknames of Rasulullah Sallallahu Alaihi Wasallam before he came Prophet. And that's why, if a person is just a Sufisab in the corner, nobody will disturb him. People will say he's such a good person, such a good person, such a good person. When the person starts coming to your door for da'wah and preaching and teaching and activity and all these programs and things, and you know, then people will start, you know, going against him. You know, this Sufisab should have been sitting there in the corner till death. Why is he disturbing us now? He's not a Sufisab anymore. He's a big badmash, he's a troublemaker. You know, he's causing us trouble. This is what they said. They said, all this time you are such a beloved messenger, such a beloved person, such a beloved, you know, such a truthful person, trustworthy person. In between, what did he say? He said, okay, if you believe what I'm going to say, then listen. I have come to you with a message from Allah subhanahu wa ta'ala, that there is only one Lord, there is only one Allah. There's no statues, no idols, there's no, you know, 360 idols in the Kaaba. They were crushed afterwards, they were destroyed afterwards. So Allah subhanahu wa ta'ala is wahdahu la sharika la. Allah is one and only, He has no partners. So, you know, try to understand this and abandon your shirk and ascribing partnership and polytheism and come to monotheism, become wahid, come to tawheed on the oneness of Allah subhanahu wa ta'ala and enter into the fold of Islam properly. Fisilmi kaafa. Wala tattabi'u khutuwat ash-shaytan, and don't follow the footsteps of shaitan. After they heard this, Abu Lahab stood up and he said, Ali hadha jamaatana ya Muhammad, taballaka sa'ir al-yawm. He said, is this why you gathered us here over here with the fire alarm, with the emergency alarm? What are you tomorrow? Don't damn emergency alarm to me, the Khaisa Amrare, Amra Hotasa, yeah, you tomorrow shall go Balagi, Otahota Balagi, Pierman Balagi, Arkunuru, Ham Raisarani, taballaka, tabbatida abilahab, at taballaka, so much one like that. So taballaka, Ushumatabatida Amri. After he said, Arihada Jamaatana, is this why you gathered us on the mountain to invite us to a new religion and a new God, and you're a new prophet or something? You know, you find nothing else for your emergency call. This is it. It disturbed our whole day. Our whole day is gone bad because of you. We are busy in our businesses, in trade and markets, whatever, in our jobs and duties. Arihada Jamaatana, is this why you gathered us here? Taballaka sahir al yawm. May your whole day go bad. May your hands be cut off. Then the revelation came down. When he said, may your hands be cut off and may your whole day go bad, Allah Ta'ala said, Tabbal, hevata usidani, taballaka. The A Muhammad after Ad Khatizov, after Din Harabzov, after Amra Disturb or Lisan, Allah Hila, Tabbat Yada Abi Lahab, Tabbat Yada Abi Lahab. The O Abu Lahab, Torah Bangizaka, Tuya Labuza.
আমার মহামসলা ঈশ্বরের আমি ফাটাইছি, আমার মিসিজ রিয়া সামনে হালাক করবার লাগি ফাটাইছি, সামনে দিন ইসলাম প্রচার করবার লাগি ফাটাইছি, যে আল্লাহ তালা সে তব্বত ইয়াদা আলী লাহাব আল্লাহাবি মুআতাব দ্যাট ও আবু লাহাব ইউ আর কার্সিং ইয়োর আঙ্কল অ্যান্ড ইউ আর কার্সিং দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ নো মে ইয়োর নেফি ইয়োর ভাতিজা অ্যান্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মে ইয়োর হ্যান্ড বি কাট অফ, মে ইয়োর হ্যান্ডস বি কাট অফ অ্যান্ড মে ইউ বি ডিস্ট্রয়েড অ্যান্ড মে ইউ গো ইন টু ডিস্ট্রাকশন। আফটার ফিউ ডেজ হি ওয়াজ ডিস্ট্রয়েড অ্যান্ড দ্য স্টোরি অফ হিম বিং ডিস্ট্রয়েড তব্বত ইয়াদা আবি লাহাবি মুআতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, that everything was destroyed of Abu Lahab, the staunch enemy of Islam. One of the enemies was Abu Jahl and the other enemy was Abu Lahab. So tabbat yada abi lahabin wa tabba ma ghana anhu maluhu wa ma kasab, his life, his wife, his wealth, his health, his gold, his silver, his position, his name and fame, all failed, all went down the drain. Nothing came into benefit for him in this world or the hereafter. He could not go about with his propaganda and plans against Rasulullah sallallahu alayhi wa sallam. He destroyed, he was a loser of this world and the hereafter. مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبْ سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ, soon he will enter a blazing fire, a hot fire, a fire which will burn into the, you know, which will burn into his roots. He will, and not even the ashes will remain. سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَمْرَأَتُهُ, and his wife as well. Abu Lahab was your dushmani khursan, tar wife was your dushmani khursan. It is said in some narrations that his wife used to keep kachra and dirt in front of Rasulullah sallallahu alayhi wa sallam every day. So Allah Ta'ala included this curse for Abu Lahab and his wife. Wamra'atuhu, or iski biwi, his wife, is also cursed with Abu Lahab. Wamra'atuhu hammalatal hatab, who is the wife of Abu Lahab? The lady حمالت الحطب, حطب الأخري, the lady who used to gather wood, firewood, and throw in front of Rasulullah sallallahu alayhi wa sallam. Zebe kiye apna lakhi yukhi, dola huri ala Rasulullah khusra di balladi, tana rastar, zeba di tana akhtar lehinda wabai diya tana gore shamne, rastu. حمالت الحطب, fi jidiha hablu min masad, tana diyosan azabar mujde takhba, ebon ewan azabar mujde takhba, zeh arkhiru ota azab duwa yutuna. They will be severely punished till the day of judgment and even after forever and ever. So in this verse Allah Ta'ala is saying, إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ, verily Allah Ta'ala has revealed the Holy Quran in a blessed night. And like I said, blessed night also includes Shab-e Qadr, Laylatul Qadr in Ramadan. And blessed night also includes the 15th, the mid-Shaban, middle of Shaban, the 15th of Shaban, known as Shab-e Barat, Laylatul Barat, the night of salvation. Salvation from where? Salvation from the fire of hell. Salvation from shaitan. Salvation from nafs. That's why Allah Ta'ala has given us some time in this world, in our life, especially before Ramadan, to make preparation. The other thing that I wanted to say, inshallah, Shaban has just started, we will carry on regarding Shaban as we go along these verses as well. Rajab included the mention of Miraj, and there's just a few things left, I have to say, is regarding Miraj. When Rasulullah sallallahu alayhi wa sallam went to Miraj and he saw Jannah, Jahannam and all the miracles over there, he saw some of his sinful followers, and he mentioned some sins, some guna, some sins which he saw, and those people involved in those sins, and he also saw the punishment as well. He went, as he was going with Jibreel alayhi salatu wasalam, he saw two cauldrons, massive. Do you borrow the anger for Miraj? And inside the pots, there were people being burnt, alive, and they were going up and down, and the top part and bottom part was all spotty and was very narrow, due to which their azab and punishment used to increase, and the flesh of the body used to stink so bad. So all this azab was going on. Prophet asked, O Jibreel, who are these people? Why are they being tortured so badly? And their flesh stinks. So Prophet ﷺ says that, Ya Rasulullah, unfortunately, these are those sinful people, those unlucky people of your ummah. Aftar ummatar gunagar manush. What did they used to do?
they used to do zina, they used to fornicate, they used to commit adultery. Tara zina horta, bevisari horta, ovisari horta. Without any marriage, without the halal way, they used to go to women and girls and do what they were wanted to do in a haram way. And that was their lifestyle. And you know, they died like this. So they never done tawbah, so they have been punished. So remember this, this was seen in Miraj by Rasulullah sallallahu alayhi wa sallam. May Allah subhanahu wa ta'ala save our youngsters, our brothers and sisters, ourselves and our generation. It's such a difficult thing, you know, in this day and age. Zina is so easy. Zina is so easy, fornication, adultery is so easy. And marriage has become so difficult. Prophet sallallahu alayhi wa sallam has taught us that marriage is supposed to be easy. Allah ta'ala made marriage and nikah easy. And zina should be the hardest and difficult thing. But now it's become the opposite. We delay, you know, a few weeks back, a few months back, I mentioned regarding this as well. Anyway, the second type of people Rasulullah saw is those who do riba, they were being punished as well. Those who backbite, the sins of the tongue, they slander, they backbite, they fault find, and they gossip, and they do bakwas all day long, and they don't do the zikr of Allah, and they do riba, which is worse than zina and fornication, you know. And those who are dealing in interest and riba, mortgage, you know, shoot, ar-ghibat, these few things, Prophet saw them being severely punished in the Bangkok, in Miraj, when he went to visit Allah subhanahu wa ta'ala, and he came back with salah. So inshallah, after Rajab comes Shaban, after Shaban is Ramadan. All these things are connected for us to prepare for the holy Ramadan. May Allah subhanahu wa ta'ala give us the tawfiq.